আসসালামু আলাইকুম। তো সাদেক এগ্রোতে তখন বাজে রাত 2টা। তো এক ক্রেতা আসছে গরু কিনতে, উনি মেবি আজ করছিল যে 700 থেকে 800 কেজির গরু দেখাইতে উনারে। তো এর মধ্যে আবার উনি চুজ করে আসছে, বা উনি দেখাইতে বলে নাই, উনি আসলে চুজ করে আসছিল যে এই 2টা গরু আমাকে বের করে দেখান। তো এর মধ্যে এই গিফটটা একটা, আর ওই যে পিছনে একটা বড় গরু দেখা যাচ্ছে ওইটা হলো আর একটা। এই 2টা গরু উনি দেখতে চাইছে। এর মধ্যে গিফটটার মাথাটা অনেক বড় হয়, এটার অনেক বড় লাগে। তো চলেন দেখি এটার ওজন দেওয়া হবে, এটার কেমন ওজন। আর এইটা আসছিল, এটার সাথে আরেকটা সাদা গরু আসছিল, 2টাই আর কি গির। এটা মনে হয় 6 মাস আগে আসছিল আর কি সাদা গরুতে। তখন দেখছিলাম যে নতুন 2টা কালেকশন, মানে স্পেশাল কালেকশন, এই 2টা আসলে স্পেশাল। তো এই গরুর ওজন আসছে হইলো আপনার 720 কেজি। যদিও আমি এক্সপেক্ট করছিলাম যে এইটার ওজন 720 কেজি থেকে বেশি হবে, কারণ এর আগে ওই গরুটা মাপা হয়েছিল, ওই গরুটা দেখতে এতটা বড় না। তো ওই গরুটার ওজন দেখার পরে এটা দেখে আমি হতাশ হয়েছি, কারণ আমার ওয়েট সম্পর্কে এখনও কোনো আইডিয়াই হয় নাই। যদি আমি বুঝতে পারছিলাম যে 700 মতো হবে, কিন্তু তারপরেও মানে এক্স্যাক্টলি গেস করতে পারি নাই আর কি, মানে ওইটার সাথে অনেক ডিফারেন্স ছিল। তো এই গরুটা নিয়ে যে ক্রেতা অনেকক্ষণ আর কি দেখা দেখি করছে, শেষ পর্যন্ত ওনার মনে হয় এই গরুটাই বেশি পছন্দ হয়েছিল ওইটা থেকে, কিন্তু শেষ পর্যন্ত আর কি উনি এটা মনে হয় কিনতে পারে নাই। কারণ আমি যতটুকু দেখলাম এই গরুটা ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল, আর ওই দিন একটা গরু যেটা বিক্রি হয়েছে এটারে সাইডে রাখা হয়েছিল। তো আশা করা, মানে ওনাদের মানে ক্রেতা আর বিক্রেতার ডিসকাশন তো শোনা যায় না, তো আশা করা যায় যে এটা বিক্রি হয় না, এটা কোনো সাদের গরুতে আছে। যাই হোক, এই যে ম্যাজেন্ডা কালারের শার্ট পরা এই লোকই আর কি গরুটা কিনতে চাইছে। তো এই গরুটা শাহিওয়াল যেটা, এইটা ভাই অনেক সুন্দর একটা গরু মাশাল্লাহ। এর কালার টালা কালার থেকে শুরু করে কুচ, তারপর সবই শাহিওয়ালের মতো, আর হইলো মানে দেখতে ভালো, মানে পারফেক্ট একটা গরু। তো এইটার ওজনটা দেওয়া হয়েছে যখন, তখন বোঝা যায় নাই, মানে এটা গোলগাল, তো এই জন্য এইটার ওজনও বোঝা যায় না যে এটার ওজন এত হবে। এইটা হয়েছিল আপনার 780 কেজির মতো। তো ওই গরুটা অনেক বড় লাগছে, তারপর এটা 720 কেজি, আর এই গরুটা মোটামুটি লাগছে, তারপর এটা 780 কেজি। তো 780 কেজির ওজনের গরু হইলেও আমার মনে হয় যে এই গরুটার দাম ওই গরুটার থেকে কম হবে, কারণ এইটা একটা নর্মাল শাহিওয়াল দেখতে গরু, আর ওইটা একটা গির গরু। সো ওই গরুটাই আপনার মনে হয় বেশি দাম ছিল, আর এই গরুটা মোটামুটি তুলনামূলক কম দাম ছিল ওইটার তুলনায়। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই গরুটা অনেক সুন্দর, সম্পূর্ণ পারফেক্ট একটা গরু কুরবানি দেওয়ার জন্য। এখন আঙ্কেল এই গরুটা অনেক দেখছে, কারণ এই গরুটার কোনো দিক থেকে কোনো খুঁত নাই, খুঁট টুর পা টা সবই অনেক সুন্দর ছিল। প্লাস ওই যে নাকের মধ্যে যেটা লাগাইছে এটাতে ভালোই লাগতেছে মোটামুটি। তো আঙ্কেল মোটামুটি কনফিউশনে পড়ে গেছে, 2টা গরু যখন আনছে 2টা থেকে কোনটা নিবে, অনেকক্ষণ দেখি চুপ করে বসে বসে ডিসিশন নিতেছিল। তারপর মনে হয় উনি কিনতে পারে নাই, যে এইটা যদি টার্গেট করতো তাহলে মনে হয় কিনতে পারতো, তো ওইটা টার্গেট করছে, তো এই জন্য মনে হয় কিনতে পারে নাই। যাই হোক, আল্লাহ উনারা আরও ভালো গরু কেনার তৌফিক দেখ। আমিন, আল্লাহ হাফেজ।